ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন বিচ্ছেদ ভুলে আবার এক ছাদের নিচে আসছেন সাকিব অপু ঢাকায় শোবিজে সাকিব খান অপু বিশ্বাস শবনম বুবলি এই ত্রয়ী সম্পর্ক নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয় চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে এই দুই চিত্রনায়িকার সম্পর্ক বিচ্ছেদ সন্তান সব মিলিয়ে বছর জুড়েই আলোচনা চলে শোবিজ অঙ্গনে সম্প্রতি বুবলি তার সন্তান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হলে সাকিব খান জানান বুবলি বা অপু কারো সঙ্গেই আর তার সম্পর্ক ঠিক হওয়ার সম্ভাবনা নেই তবে অপু বিশ্বাস সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান তিনি অনুতপ্ত তিনি সাকিব খানের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবার তিনি গণমাধ্যমকে জানিয়েছেন সাকিব খানের সঙ্গে এখন প্রায়ই তার কথাবার্তা হয় ব্যক্তিগত ব্যাপারের পাশাপাশি কাজ নিয়েও পরামর্শ পান তার কাছে অপু বলেন আমরা দুজন মিলে জয়কে স্কুল থেকে আনা নেওয়া করি কখনো আমি রেখে আসি সাকিব নিয়ে আসে সাকিব রেখে আসে আমি নিয়ে আসি তাছাড়া সাকিব আমার ব্যক্তিগত ব্যাপার বা মিডিয়াতে কাজের ব্যাপারেও মাঝে মধ্যে পরামর্শ দেয় ভালোবেসে বিয়ের পর ঢালিউডের আলোচিত জুটির সংসারে পুত্র সন্তান আব্রাম খান জয় আসে ছেলের বয়স যখন দুই বছর তখন বিচ্ছেদের পথে হাঁটেন সাকিব ও অপু সম্পর্কে টানাপোড়েনের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ করেন তারা বিচ্ছেদের ছয় বছরের মাথায় অপু বিশ্বাসের উপলব্ধি হয়েছে আবেগের বশবর্তী হয়ে সেসব বলেছিলেন তিনি তাদের কাছে ক্ষমা চান অপু বিশ্বাসের এমন উপলব্ধি প্রকাশে আসার পর শোবিজে কানাঘুষা চলছে বিচ্ছেদ ভুলে আবার এক ছাদের নিচে আসছেন এই জুটি বিষয়টি জানতে চাইলে অপু বিশ্বাস বললেন সেটা এখন বলবো না সময় বলে দেবে আগে কি করছে না করছে সেটা আমি জানি না সাকিবের এখন অনেক পরিবর্তন লক্ষ্য করেছি সন্তান পরিবার পরিজনের প্রতি দারুণ আবেগ কাজ করে তার সাকিব একজন ভালো মনের মানুষ আব্রাম খান জয় বেশিরভাগ সময় সাকিব খানের গুলশানের বাসায় দাদা দাদির কাছে থাকে সেই সুবাদে অপু বিশ্বাসে সাকিবের বাসায় যাতায়াত বেড়েছে অপু বিশ্বাস বলেন আমার তো মা বাবা নেই শ্বশুর শাশুড়ি এখন আমার মা বাবা তো বাবা মায়ের বাসায় যাব না কেন প্রায়ই যাওয়া হয় সেখানে তারা আমাকে একেবারে মেয়ের আদরে দেখেন আমাকে খুব ভালোবাসেন তারা আমার মা মারা যাওয়ার পর কাছের মানুষদের সঙ্গে মিলেমিশে থাকার বিষয়টি আমি নিজ থেকেই বেশি অনুভব করেছি এতে তাদের সঙ্গে সম্পর্কটা আরও গাঢ় হয়েছে আমার অপু বলেন কয়েকদিন আগে আমি শাশুড়ির কাছে ফোন করে ইলিশ মাছ খেতে চেয়েছিলাম মা বললেন ঠিক আছে আমি রান্না করছি একটু পর ফোন করে জানায় সঙ্গে কী দিয়ে রান্না করব এরপর আমি ফোন রেখে ভুলে গেছি হঠাৎই শাশুড়ির ফোন ধমকের স্বরে বললেন এই মেয়ে তুমি কী দিয়ে ইলিশ খাবে জানাতে বললাম দেরি করছো কেন এই হলে আমার শাশুড়ি সত্যি কথা বলি আমার জীবনে ভুল ভ্রান্তি হতে পারে কিন্তু আমি একটা পর্যায়ে এসে বুঝেছি তারা কতটা ভালো মনের মানুষ এখন কতটা আমাকে ভালোবাসেন তারা সাকিবের ছোট বোন মনির সঙ্গে অপুর মান অভিমান ভেঙে আবার দুজনের বন্ধুর সম্পর্ক তৈরি হয়েছে অপু বিশ্বাস বলেন সে আমাকে খুব ভালোবাসত আমিও কিন্তু মাঝে আমার আর সাকিবের ঘটনার কারণে সেই সম্পর্ক ভেঙে যায় এখন আমাদের সেই পুরনো সম্পর্ক ফিরেছে মনি আমার কাছে ঠিক বন্ধুর মতোই মনি তো জানে আমি কি খেতে পছন্দ করি মাঝে মধ্যে মনি সেই আইটেমের খাবার রান্না করে আমাকে ডেকে নেয় অপু বিশ্বাসের প্রযোজনার সংস্থা অপু জয় চলচ্চিত্রে প্রথম প্রযোজনা লাল শাড়ি ছবির শুটিং শেষ হয়েছে অনুদানের এই ছবিতে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন